মানে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, কর্মীদেরকে এখনই কাজে লাগাবার জন্য, কর্মীদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশে যে কথাটি জনতা শেখ হাসিনা নিজেই বলে সবাই আমাদের টার্গেট করে নির্বাচনে চ্যালেঞ্জিং নির্বাচন ধরে নিয়েই আমাদের মাঠে থাকে। সামনের দিনে আমরা যারা সবাই একত্রিত হয়ে যাতে আগামী নির্বাচনে মোকাবিলা করে সরকার ব্যর্থ হতে যাচ্ছে, হাজির সাহেব যেতে পারবে না, এই ব্যাপারে আপনাদের বক্তব্য এখানে আমার কিছু আমি কিছু জানাতে চাই না। তবে আল্লাহ শুক্রিয়া, সুতরাং আমি মনে করতেছি যে কথাটা আমার সিভিল ইঞ্জিনিয়ার সাহেব বললেন, আমি তার সাথে একমত, আমার কোনো কৃতিত্ব না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বুঝেই দায়িত্ব যে আমার হিসেবে লিডারের ছোট ভাই হিসেবে আমি এই অনুরোধ করি, এখানে খান্ডালি রাজাপুর আছেন, আমাদের সংসদ নির্বাচন এবং পুনর্ নির্বাচন আগে তাহলে আমরা এই দ্বন্দ্বটা বাদ দিয়া এক বছর পরে করলে একটু ভালো হয়, তখন দেখুন বার্ষিক গুলো মুদ্রা করে লিখে কেরা ফাঁস ওটা দেখা যাবে। এবং সবাই দেখতে সফলতা রাখে। লাস্টলি আমি প্রতিদিনই তার সংবাদ সম্মেলনে আমি শুনছি, লাস্টলি যখন সবাই চলে আসে হস্ক্যাম্পের সম্মানে একটু মজা অনুভব করছিল, তারপর এখন সহায়ক সরকারের নামে একটি সরকার কথা বলে আবার তাদের মৃত যে কটাক্ষ করে এবং মহিলাদের তার কাছে কিছুই নেই, এভাবে উনি সমস্যার সমাধান করেছেন, এটা অবশ্যই বাংলাদেশ সরকারের ভাবমূর্তি তার মাধ্যমে এবার রক্ষা হয়েছে। 300-400 জন নারী লোক যেতে পারেন না, একটা ভিতরে এত লোকের